আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এই নিয়োগ বিধি সম্বন্ধে বিস্তারিত, এখানে কী কী পদ আছে, কতটা পদ আছে, কী কী শিক্ষাগত যোগ্যতা সহ, আবেদন কবে শুরু হবে, কবে শেষ হবে, কত টাকা প্রয়োজন পড়বে আবেদন করার সময়, এবং এই আবেদন ফর্মটা আপনারা মোবাইল ফোন দিয়ে কীভাবে পূরণ করবেন সেই বিষয়টাও কিছুটা অংশ আমি বলে দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে পুরোটা দেখবেন। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত ভিডিও আপলোড করা হলে সরাসরি সবার আগে তার নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এখন মূল নিয়োগ বিজ্ঞপ্তি সহ বিস্তারিত আলোচনা করব। তো বিস্তারিত আলোচনা করার আগে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে সেটি হচ্ছে এর আবেদন শুরু কবে শেষ কবে। অনেকেই আছেন পুরো ভিডিওটা না দেখে গিয়ে কমেন্ট করেন ভাইয়া লাস্ট ডেট কবে, এই কাজটা করবেন না। তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ শুরু হবে 31/3/2022 এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণের লাস্ট ডেট হচ্ছে 5/5/2022 বিকেল 5টা। সো এখন আমরা পদের নামগুলো দেখে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে, 18 বছর হতে সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, পদ সংখ্যা হচ্ছে 14টি। শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন, বা দাখিল পাশ করে থাকেন তাহলেও আবেদন করা যাবে। এরপর নেওয়া হবে ক্যাশ সরকার, বেতন 9,000 টাকা থেকে 21,800 টাকা, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এবং পদ সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ডতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, মানে কমার্স থেকে আপনাকে এইচএসসি পাশ করতে হবে, সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপরে যে বা সেটা হচ্ছে ক্যাশিয়ার নেওয়া হবে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতনে, এখানে সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করা সহ আপনার কম্পিউটারের চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এর পরের যে পদ সেটা হচ্ছে 60 মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, পদ সংখ্যা হচ্ছে 3টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করলে আপনারা আবেদন করতে পারবেন, সেই সাথে আপনার 60 লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দের গতি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এবং এখানে দেওয়া আছে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। সো এখানে যে কয়েকটি জেলা দেওয়া আছে এই কয়েকটি জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আর আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স 31/3/2022 ধরে 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে, সেই বিষয়টা মাথায় রাখবেন। আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী এই যে ওয়েবসাইট দেওয়া আছে mofl.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনাকে আবেদনটি করতে হবে। আর আবেদন করতে হবে এই যে তারিখ দেওয়া আছে এই তারিখের মধ্যে, আপনারা এটা দেখে নেবেন। আর অনলাইনে আবেদন ফর্মটি কীভাবে পূরণ করবেন সেই বিষয়ে ভিডিও তৈরি করা আছে, এবং আবেদন ফর্ম পূরণ করার সময় যে ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে সেটি আপনি কীভাবে তৈরি করবেন সেই বিষয়ে অলরেডি ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এখন দেখবো আসলে আবেদন ফি কত টাকা। সো আবেদন ফির কথা বলার আগে আমি বলে দেবো যে আপনারা আবেদন যখন সাবমিট করবেন ঠিক তার 72 ঘন্টার মধ্যে কিন্তু এই আবেদন ফিটা আপনাকে জমা দিতে হবে। এটা যদি 72 ঘন্টা পার করেন তাহলে আবেদন ফর্মটি বাতিল হয়ে যাবে এবং আবার পুনরায় আপনাকে আবেদন করতে হবে। সো 1 নং পদে 3 নং পদের জন্য টেলিলক সার্ভিসের সহ 112 টাকা এবং 4 নং পদের জন্য টেলিলক সার্ভিসের সহ 56 টাকা আবেদন সাবমিট করার ঠিক 72 ঘন্টার মধ্যে আপনাকে অনলাইনে জমা দিতে হবে। এখন দেখবো অনলাইনে আবেদনের টাকাটা কিভাবে জমা দেন। প্রথমে একটা টেলিটক প্রিপেড সিমের মধ্যে আপনাকে পর্যাপ্ত পরিমাণ টাকা রিচার্জ করে নিতে হবে। এরপর মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে MOFL স্পেস ইউজার আইডি, আবেদন সাবমিট করার পর ইউজার আইডিটা আপনি পাবেন, দিয়ে আপনাকে মেসেজটা 160 ভোল্টে সেন্ড করতে হবে। সেন্ড করার পর আপনার কাছে ফিতে এসে পাবে যেখানে আপনার নাম থাকবে এবং কত টাকা কেটে নেওয়া হবে সেটা থাকবে এবং 8 সংখ্যার একটি পিন নাম্বার থাকবে। তো দ্বিতীয় এসএমএসে লিখবেন MOFL স্পেস ইএস স্পেস পিন নাম্বারটা দিয়ে মেসেজটা 160 ভোল্টে সেন্ড করা মাত্রই আপনাকে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। পরবর্তীতে এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনি আপনার যে এডমিট কার্ড পরীক্ষার সেটি কিন্তু উত্তরণ করতে পারবেন। তাই অবশ্যই আপনার এডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ভালোভাবে সংরক্ষণ করে রাখতে হবে। বন্ধুরা, এই ছিল মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে নতুন নিয়োগ বিধি প্রকাশ করেছে সেটি সম্বন্ধে বিস্তারিত বলেছি। এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।